মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আসার মতো গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন বাংলা ভাষার মৌলিক অংশ চারটি বাংলা ভাষা যে ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় রাষ্ট্রপতি পুরোহিত জামাতা কৃতদার যোদ্ধা ঢাকি প্রভৃতি নিত্য পুরুষবাচক শব্দ বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ রয়েছে বৃষ্টি ধ্বনি যে ধ্বনি উচ্চারণে বাধাগ্রস্ত হয় না স্বরধ্বনি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি সাতটি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর সাতটি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা শব্দ অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দ তিন প্রকার আনারস আলপিন গির্জা গুদাম চাবি প্রভৃতি যে ভাষার শব্দ পর্তুগিজ তাজমহল শব্দটি যে দুটি ভাষার সমন্বয়ে গঠিত ফার্সি ও আরবি সন্ধি শীতার্থ এর সন্ধিবিচ্ছেদ শীত পিলাস কথা মৃত এর সন্ধিবিচ্ছেদ কথা পিলাস অমৃত বৃহস্পতি এর সন্ধিবিচ্ছেদ ভ্রাত প্লাস পতি পবিত্র এর সন্ধিবিচ্ছেদ পো প্লাস ইত্র চয়ন এর সন্ধি বিচ্ছেদ জি প্লাস ওয়ান মহার্ঘ এর সন্ধিবিচ্ছেদ মহাপিল্যাসিবিচ্ছেদ অর্গ উল্লাস এর সন্ধিবিচ্ছেদ গোপ্লাস পদ কারক অর্থ ও অনর্থ ঘটায় এখানে অর্থ কর্তাই শূন্য আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে অধিকরণে সপ্তমী এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এখানে স্বাধীনতার কবিগুরু গীতাঞ্জলি লিখেছেন এখানে গীতাঞ্জলি কর্মে শূন্য কুকর্মে বিরত হও এখানে কুকর্মে অপাদানে সপ্তমী খেজুর রসে গুড় হয় এখানে খেজুর রসে অপাদানে সপ্তমী সমাস দশানন বহুবীর সমাস ভবনদী রূপক কর্মধারায় সমাস মিশকালো উপমান কর্মধারায় সমাস আলো ছায়া দ্বন্দ্ব সমাস অনুক্ষণ অব্যয়ভাব সমাস শতাব্দী দ্বিগু সমাস হাতে কলমে দ্বন্দ্ব সমাস সিংহাসন কর্মধারায় সমাস বিয়ে তৎপুরুষ সমাস শ্বেতার বহবীরি সমাস সমর্থক শব্দ ময়ূর এর সমর্থক শব্দ কে কি শিখি রাত এর সমর্থক শব্দ নিশি নিশা সর্বরী, স্বর্ণ এর সমর্থক শব্দ সোনা কনক কাঞ্চন পাখি এর সমর্থক শব্দ পক্ষী বিহগ বিহঙ্গ দিন এর সমর্থক শব্দ দিবস দিবা অহ চাঁদ এর সমর্থক শব্দ চন্দ্র নিশাকর বিধু শশধর শশঙ্ক সুধাংশু হিমাংশু বিপরীত আর্থক শব্দ মুখ্য এর বিপরীত আর্থক শব্দ গৌণ সচেষ্ট এর বিপরীত শব্দ নিশ্রেষ্ঠ অনুরাগ বিরাগ তিক্ত মধুর মরদ জেনানা রিজু পাকা বিদিত অজ্ঞাত চঙ্গম স্থবর উৎকর্ষ অপকর্ষ হরণ পূরণ বাগধারা জগদ্দল পাথর গুরুভার অগত্তা মধুসূদন অনন্য পায়ী হয়ে আট প্রহর সারা দিন রাত কলা দেখানো ফাঁকি দেয়া শাকের করাত উভয় সংকট শিবরাত্রির ছৌতে একমাত্র বংশধর কাঠালের আমশক্ত অসম্ভব বস্তু এক কথায় প্রকাশ ককিলের ডাক কুহু আবাক্ষ জলে নেমে স্নান অবগাহন আট মাসে জন্মজার আঠাশে উপকার করার ইচ্ছা উপচিকিৎসা জয়া ও পতি দম্পতি অগ্রপশ্চাৎ বিবেচনা করে না যে অবিবেচক অনায়াসে লাভ করা যায় এমন লভ্য আগমনের কোনো তিথি নেই যার অতিথি উভয় হাত সমান চলে যার সাথী এক কথায় প্রকাশ অতি গুণবান পুত্রের জননী অতি গুণবান পুত্রের জননী রত্ন আমি তো যুদ্ধ করে যে সংসপ্ত কথায় প্রকাশ করা যায় না নষ্ট হওয়া সব যার নসর যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য চর্যাপদের যে পথটি টিকা আকারে ব্যাখ্যা করেনি এগারো নং পদ পদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহুপা মঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ চণ্ডী মঙ্গল কাব্যের প্রধান চরিত্র কালকেতু পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যটি রচনা করেন দৌলত কাজী হপ্তপয়কার পয়কার কাব্যটি যার রচনা আলাওয়াল প্রাচীনতম বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না